দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি। প্রতিবারের মতো আজকে আমি আলোচনা করব পুরুষরা নন পরকীয়ায় বেশি সেক্স করে উপভোগ করেন মহিলারাই, কিন্তু কিভাবে। তো চলুন দর্শক, এই সম্পর্কে জেনে নেওয়া যাক। পুরুষদের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ, তারা নাকি পরকীয়া করে। বিয়ে করা সত্ত্বেও, স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এই নিয়ে পুরুষদের দিকে ওঠা আঙ্গুলের অভাব নেই। ব্যাপারটা যে একেবারে মিথ্যে তা নয়, কিন্তু জানেন কি, পুরুষের থেকে বেশি পরকীয়া উপভোগ করে মহিলারা। কোনো মহিলার কথাটা শুনে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। একটি সমীক্ষায় সম্প্রতি এমন তথ্য প্রকাশ পেয়েছে। একজন গবেষক কয়েকজনকে নিয়ে একটি গবেষণা করেছিলেন। তার টার্গেট ছিল পরকীয়া করে এমন মানুষ, তা সেই নারী হোক বা পুরুষ। সেখানে কিছু অবাক করা বিষয় উঠে আসে। প্রায় 1000 মানুষের ওপর গবেষণা চালানো হয়। এই গবেষণা থেকে যে তথ্য উঠে এসেছে তা জার্নাল অফ সেক্সুয়ালিটিতে প্রকাশও পেয়েছে। গবেষণায় প্রকাশ পেয়েছে এর পিছনে রয়েছে স্বামী বা স্ত্রীকে প্রতারণা করার আনন্দ। এই এক অদ্ভুত আনন্দ, তাই স্বামী বা স্ত্রীকে প্রতারণা করে অনেকেই পরকীয়ায় জড়ায়। যৌনতা এক্ষেত্রে অন্যতম প্রধান বিষয়। সপ্তাহে অন্তত 2 পরকীয়া পার্টনারের সঙ্গে তারা সেক্স করে যৌন মিলনের স্বাদ নিয়ে থাকে, যেটা স্বাদ একেবারেই অন্যরকম। তবে শুধু যৌনতা নয়, মানসিক সুখও একটা বড়সড় জায়গা দখল করে রেখেছে। তবে এটি বেশিরভাগ সময় মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। অনেক সময় মহিলারা বিয়ের পর সুখে থাকে না, সাংসারিক অশান্তি তাদের সংসার বিমুখ করে দেয়, ফলে স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ায় মহিলারা। অনেকে জানে হয়তো সে সম্পর্ক চিরস্থায়ী নয়, হয়তো তা একটা অলৌকিক সুখ, কিন্তু ক্ষণিকের শান্তি তখন তাদের কাছে বড় বিষয় হয়ে ওঠে। কিন্তু পুরুষের ক্ষেত্রে এটি দেখা যায় না, তবে ব্যতিক্রম কি আর নেই। গবেষণা এও প্রকাশ পেয়েছে পরকীয়া সম্পর্কের ক্ষেত্রে মহিলাদেরই নাকি পাল্লা ভারী, কারণ সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তারাই এগিয়ে আসে আগে, দায়িত্বও নেয় মেয়েরাই আগে। কারণ গবেষণা বলছে মেয়েদের মধ্যে আবেগ থাকে বেশি, সম্পর্ক খারাপ হতে শুরু করলে তারা তা মেনে নিতে পারে না, তাই পরকীয়ায় জড়িয়ে পড়ে তারা। তবে ব্যতিক্রম এক্ষেত্রেও আছে যে শুধুমাত্র যৌন চাহিদা মেটাতে ও যৌন চাহিদার তৃপ্তি বা আলাদা স্বাদ পেতেও অনেক সময় মহিলারা সম্পর্কে জড়ায়। তো দর্শক, আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করুন। আর আমার একান্তই অনুরোধ, আপনারা পরকীয়া থেকে নারী পুরুষ উভয়েই দূরে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।